জনৌষধি দিবসের অনুষ্ঠানে মঙ্গলবার 39 নং ওয়ার্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের কর্তারা এবং স্থানীয় কাউন্সিলর সহ আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের প্রয়াসে জেনেরিক মেডিসিনের ব্যবহার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এসব ওষুধের গুণমান যাতে বজায় থাকে তার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। তাহলে আস্তে আস্তে সেই দিকে আমরা যাচ্ছি। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্র্যান্ডেড জিনিস যদি না হয় তাহলে তার গুণগত মান বজায় থাকে না, কিন্তু আসলে কিন্তু সেরকম না। আমাদের ডাক্তারবাবু, আমাদের ডাইরেক্টর স্যার নিজেই বলেছেন যে উনি নিজেও এখন সেই জেনেরিক মেডিসিন খান। তো বিশ্বাস যে বিষয়টা সেটা কিন্তু আমাদের মধ্যে এখনও বলছি, কিন্তু আমিও বলছি, কিন্তু আমিও গিয়ে দেখা গেল যে কিনছি ব্র্যান্ডেড। তো আস্তে আস্তে করে আমরা ওই জায়গাটায় আমাদের আসতে হবে সবাই, যে আমরা আমরা নিজেদেরই যদি বিশ্বাস না আসে এই জেনেরিক যে বিষয়টা, জেনেরিক মেডিসিন এবং ইনস্ট্রুমেন্ট এবং তার গুণগত মান যেন বজায় থাকে সেই দিকেও আমাদের গভর্নমেন্ট সচেতন থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বিভিন্ন সময়ে আমাদের হেলথ ডিপার্টমেন্টের সাথে আমাদের স্টেট হেলথ ডিপার্টমেন্টের প্রায়শই কথাবার্তা হয়, সেখানে এই বিষয়গুলো আমরা কথা বলবো যে অবশ্যই যেন তার স্ট্যান্ডার্ড বজায় থাকে এবং এই বিষয়গুলো নিয়ে প্রপাগান্ডাও করা হবে। আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, ওনাদের মাধ্যমে আমি ওনাদেরকে বলবো যে এই জেনেরিক যে মেডিসিন বা ইনস্ট্রুমেন্ট এগুলোর বিষয়ে আপনারাও মানুষের কাছে তুলে ধরবেন। জেনেরিক মেডিসিনের ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি করার জন্য সংবাদ মাধ্যমের ভূমিকার কথাও ভাষণে রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।